আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে তোমাদেরকে আমি মোবাইলে এমন কিছু কাজ দেখাবো যে কাজের মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় কিছু মোবাইলের মধ্যে লিখে কিংবা কোনো ডকুমেন্ট মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবে। আমরা বিভিন্ন কারণেই আমরা আমাদের ভাই বোন কিংবা বন্ধু বান্ধবের কাছে আমাদের হাতের মোবাইলটি দিতে হয়। সেক্ষেত্রে আমাদের মোবাইলে অনেক কিছু থাকে যার জন্য আমরা একটু আনজি বোধ করি। আজকে আমি যে কাজটি দেখাবো এটির মাধ্যমে তোমরা অনেক লেখাই লিখে কি তোমরা এটি মানে অনেক কথা লিখেই তোমরা এটি লক করে পাসওয়ার্ডে লক করে রাখতে পারবে। সেজন্য অন্য কেউ তোমার মোবাইলটি হাতে নিলেও সে এটি দেখতে পারবে না, যেহেতু তুমি এটি পাসওয়ার্ডে লক করে রেখেছো। ভিডিওটি শুরুর পূর্বেই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারো। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কাজটি করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যার জন্য আমরা প্রথমে প্লে স্টোরিতে প্রবেশ করছি। প্লে স্টোরিতে প্রবেশ করার পর এখানে সার্চ অপশনে লিখতে হবে Keep my notes। এই কথাটি লেখার পর সার্চ করতে হবে। শুরুতে এই কোণার মধ্যে দেখতে পাচ্ছ যে এটি অ্যাপ এসেছে, ঠিক আছে। নিচে আরও স্ক্রলিং করে নিচের দিকে নামলে আরও অনেক অ্যাপ দেখা যাবে, তবে তোমরা এই অ্যাপটি ইনস্টল করবে। আমার এখানে আপডেট লেখা আছে কারণ আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে, সেই জন্য এখানে আপডেট কত লেখা, তোমাদের এখানে ইনস্টল করা লেখা থাকবে। এখানে ইনস্টলে ক্লিক করবে, তারপর ইনস্টল করে নেবে। দেখো এই অ্যাপটি, হ্যাঁ, ডিভিউটা 4.6 আর এখান থেকে যেটি 10 মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে। সেটা আমি বুঝতে পারছি এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপটি ইনস্টল করার পর এখন আমাদের এই অ্যাপটিতে ক্লিক করতে হবে যে আমার মোবাইলে এখানে কিপ মাই নোটস অ্যাপটি আছে, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। অ্যাপটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা কোনো কিছু লেখার জন্য একেবারে কোনার মধ্যে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর একেবারে উপরে যে নোট লেখা, এই নোটে ক্লিক করতে হবে। মানে আমরা কোনো কিছু লেখার জন্য এই নোটে ক্লিক করতে হবে। নোটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এই যে এখানে একটা উপরে টাইটেল লেখা, নিচে নোট। মানে উপরে টাইটেলের মধ্যে আমরা কোনো যে বিষয় লেখা দরকার, হ্যাঁ, তোমরা ওই বিষয়টি লেখলে আর নিচে ওই বিষয় সম্পর্কে নোট লেখলে। টাইটেলে কিছু লেখার জন্য উপরে টাইটেলের মধ্যে ক্লিক করতে হবে। টাইটেলে ক্লিক করার পর কার্সরটি টাইটেলের মধ্যে আসলো, যেমন এখন আমি লিখছি। তোমরা যে বিষয়ে লেখা দরকার, যা লেখা দরকার লিখবে। যেমন আমি টাইটেল লিখলাম সাব্বির, মানে সাব্বির সম্পর্কে আমি কিছু কথা লিখে এটা নোট করে রাখবো। যেমন আমি লিখছি, সাব্বিরকে আগামী মাসে আমি একটি মোবাইল উপহার দিব।
যেমন আমি লিখলাম সাব্বিরকে আগামী মাসে আমি একটি মোবাইল উপহার দেব, ঠিক আছে। এটা এই লেখাটা সেভ করার জন্য উপরে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা প্লাস চিহ্নতে ক্লিক করার পর পর এই লেখাটা সেভ হয়ে গেলো। যে দেখো আমাদের এখানে যে সাব্বিরদের যে আমরা টাইটেল দিয়ে একটা কথা লিখছিলাম, হ্যাঁ, এই সাব্বির, হ্যাঁ, ওইটা এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হলো, তুমি তোমার প্রয়োজন মতো যে কোনো লেখা এখানে লিখিস, যে কোনো গোপনীয় বিষয়, প্রয়োজনীয় বিষয় এখানে লিখে সেভ করে এইভাবে সেভ করে রাখবা। এখন কথা হলো, যদি আমরা আমরা এই কথাটাকে লক করে রাখতে চাই যাতে অন্য কেউ পড়তে না পারে, এটা হাইড করে মানে লক করে রাখবো পাসওয়ার্ড দিয়ে, সেজন্য কী করতে হবে, এই লেখাটির উপর পুনরায় ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পর আমাদের ওই লেখাটি আসলো, ঠিক আছে। এখন এই যে উপরে যে তিনটা লাইন চিহ্ন একবার কোণার মধ্যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে দেখো নিচে বিভিন্ন কথা লেখা আছে, যে ডিসকার্ড চেঞ্জ, শেয়ার, রিমাইন্ডার, ঠিক আছে, অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, অনেক কিছু। তারপরে এখানে দেখো এরকম এই যে লক কথা লেখা আছে, ঠিক আছে, তারা চিহ্ন দেওয়া লক লেখা, এই লকের মধ্যে ক্লিক করতে হবে। লকের মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, মানে এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটাই লিখতে হবে, কনফার্ম করতে হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আবার ওই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে, তারপর ওকেতে টিপ দিতে হবে। দেখো নিচে লেখা আছে দিস নোট ইজ নাও লকেড। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যে দেখি আমাদের এটা লক হয়েছে কিনা। আমরা ব্যাগে আসলাম, দেখো এখানে এই যে সাব্বির নিচে এই যে তালা চিহ্ন দেওয়া, মানে লেখাটি লক হয়ে গেছে। উপরে দেখো এখানে যে ট্যাগ যে আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেখাটি ট্যাগের মধ্যে আমি কী কী লিখছি সব লেখা এখানে আসা পড়তেছে। তারপরে একটু ব্যাগে যাচ্ছি, তারপরে যে এখানে যেমন টাইটেল লেখা আছে, টাইটেলের মধ্যে আমি ক্লিক করার সাথে সাথে এখানে কী লেখা আছে চলে এসে পড়তেছে। কিন্তু এখানে এই যে সাব্বির যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, মানে এটা সাব্বিরের মধ্যে কী কথা লিখে রাখছি এটা দেখার জন্য এটি এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এই লেখাটি দেখতে হবে। তাহলে আমি আবার পাসওয়ার্ড লিখছি, তারপর ওকেতে ক্লিক, ঠিক আছে। দেখো এখন না এই যে পাসওয়ার্ড দেখার পর ওকেতে ক্লিক করার পর ওই যে কোনো লেখা ডাকছিলাম যে সাব্বিরকে আগামী মাসে একটি মোবাইল উপহার দেবো, ওই কথাটা এখানে আসছে। এখন তুমি যদি চাও যে তোমার এই লেখাটি তোমার বন্ধুবান্ধব কিংবা অন্য কেউ কাছে শেয়ার করবা, তাহলে তুমি এই লেখাটিতে ক্লিক করবা। ওই লেখাটা আসবো, আসার পরে এই যে উপরে যে থ্রি ডট চিহ্ন, এই থ্রি ডট চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো নিচে যে শেয়ার, যে এই শেয়ারটা অপশানটা এসে পড়েছে, তারপরে শেয়ারের মধ্যে ক্লিক করবা। এখানে শেয়ারের মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, দেখো এখানে মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, তারপর জিমেল, এরকম নিউজ ফেড, অনেক কিছু লেখা আছে। মনে করো তুমি কারোর কাছে মেসেঞ্জারের মধ্যে পাঠাবা, তাহলে মেসেঞ্জারে ক্লিক করবা। মেসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে দেখো এই যে মেসেঞ্জার আইসা পড়ছে, তারপর মেসেঞ্জারে তোমার যেসব বন্ধুরা আছে, হ্যাঁ, তারপরে দেখো এদের মানে সবার ইয়ে নাম আস্তে 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 আস্তে, ঠিক আছে। এখন তুমি যার কাছে পাঠাইবা, ঠিক আছে, আর মনে করো আমি নেটটা চাইতেছি এই যে হেলাল মাহি, ওর কাছে পাঠাইতে, ঠিক আছে। আমি যদি হেলাল মাহি ওর কাছে পাঠাইতে পাঠানোর জন্য তাহলে এখানে যে সেন্ড যে অপশান, এই সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলাম, ঠিক আছে, দেখো দেখো এখানে সেন্ড লেখা এসে পড়ছে, মানে ওই নোটটা ওর কাছে চলে আসে। আবার তুমি যদি চাও যে এই লেখাটা ডিলিট করবা, কয়েকদিন পরে চলে যায় এই কথাগুলো, মানে এই অপশানটা, এই যে সাব্বিরদের যে কথাগুলো লেখছে ডিলিট করবা, তাহলে এখানে ক্লিক করে একটু ক্লিক করে ধরে রাখবা। ধরে রাখার পরে তাহলে এখানে ক্লিক করে ধরে রাখবা। ধরে রাখার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এই যে উপরে একবারে এখানে ডিলিট অপশানটা আছে, এই ডিলিট অপশানে ক্লিক করতে হবে। ডিলিট অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু ডিলিট দিস নোট, মানে তুমি এই নোটটা কিন্তু ডিলিট করতে চাও কিনা।
ইয়েসে ক্লিক করার সাথে সাথে এটি ডিলিট হয়ে যাবে। দেখো এটি ডিলিট হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।